হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আর চ্যানেল প্রেসা এডুকেশান নিয়ে এসেছি আজকে আর একটা ক্লাস লাইভ ক্লাস তো প্রত্যেককে বলার যে যারা আমাদের লাইভ ক্লাসগুলি দেখছো অবশ্যই কি প্রত্যেককে বলা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবে যাতে করে লাইভ ক্লাসগুলি তোমরা করতে পারো এবং চ্যাপ্টার ওয়াইজ যে ক্লাসগুলি আমরা দিচ্ছি ম্যাথের ক্লাস এবং মানসিক দক্ষতা সঙ্গে আমরা যে সেটের কোশ্চেনগুলো প্র্যাকটিস করাচ্ছি তাছাড়া তোমাদের যে ডাউট কোশ্চেনগুলো থাকছে সেগুলো যা যে কোশ্চেন তোমরা আমাদেরকে পাঠাচ্ছ সেগুলোর ওপর আমরা ক্লাস দিচ্ছি অ্যাপে প্লাস ইউটিউবে তোমরা তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে করে তোমরা নবোদয় প্রিপারেশন আমাদের ইউটিউব চ্যানেলে একদম বিনামূল্যে নিতে পারো ঠিক আছে আমাদের উদ্দেশ্য থাকবে সমস্ত স্টুডেন্টকে আমরা বিনামূল্যে আমাদের ইউটিউব চ্যানেলে লাইভ ক্লাসগুলো করাতে পারি ওকে তো চলো শুরু করা যাক আজকে ক্লাসটা দেরি না করে তো ফার্স্টে তোমাদের একটা ছোট্ট কথা বলা সেটা হচ্ছে সম্পূর্ণ তো বিনামূল্যে দেওয়া সম্ভব নয় তো সেক্ষেত্রে তোমরা ভাববে যে ক্লাস করবে করবে না এরকম ব্যাপার থাকবে তো ক্ষেত্রে তোমাদের বলছি মিনিমাম আমরা কিছু ক্লাসের জন্য সব ক্লাসের জন্য নয় কিছু ক্লাসের জন্য পেমেন্ট নিই তো সেক্ষেত্রে আমাদের অ্যাপের ক্লাসের জন্য যেগুলো ফ্রিতে আছে সেগুলো তো ফ্রি অ্যাক্সেসই করতে পারবে কিছু ক্লাস যেগুলো তোমাদের শিডিউল টাইমে অনুযায়ী হয় ক্লাসগুলি রুটিন অনুযায়ী হয় সেই ক্লাসগুলি বুক করার জন্য অবশ্যই আমাদের অ্যাপের ক্লাস বুক করতে পারো স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারবে বা সেট সমস্ত সেটগুলো তো নয় কিছু সেট তোমাদের পার্চেস করতে হবে সেই সেটগুলো তোমরা আমাদের থেকে পারচেস করতে পারো যেগুলো নবোদয় যেমন থাকে ঠিক তেমনই একশো মার্কের সেট থাকবে সঙ্গে একটা ওয়েমার শিটও পাবে যেটা যখন নবদয় বিদ্যালয়ে এন্ট্রান্স এক্সামে যেমন ওয়েমার শিট দেয় ঠিক তেমনই ওয়েমার শিট বাংলাতেই পাবে সমস্ত কিছু তার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো দুই হাজার বাইশে যারা পরীক্ষা দেবে এবং দুই হাজার যারা পরীক্ষা দেবে তারাও বা পরবর্তীতে যারা পরীক্ষা দেবে অবশ্যই তারাও আজকে যে ক্লাসটা আমরা করবো সেটা হচ্ছে নবোদয় বিদ্যালয়ের অঙ্ক শত করা পার্ট নাম্বার আট এখনও পর্যন্ত আমাদের পার্ট সাতটা পার্ট হয়ে গেছে আপলোড তাছাড়া আলাদা এক্সট্রা আছে যে এটা আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করাচ্ছি তো আগে সাতটা চ্যাপ্টার ওয়াইজ হয়ে গেছে তাছাড়া আরও ভিডিও আছে যেগুলো তোমরা দেখে নিতে পারো যাতে করে তোমাদের ট্রিকগুলো অ্যাপ্লাই করতে পারবে নবোদয় এন্ট্রান্স এক্সামে কারণ ট্রিক অ্যাপ্লাই না করলে কিন্তু টাইম ম্যানেজমেন্ট বা টাইম বাঁচানো সম্ভব নয় এবং বাকিদের থেকে কমপ্লিট করা কিন্তু সম্ভব নয় এর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট ট্রিকগুলো যেগুলো আমরা ক্লাসের মধ্যে দেখিয়ে থাকি ঠিক আছে প্রেক্ষা এডুকেশনে যারা হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক পেজে এখনও যুক্ত হওনি যারা এখনও পর্যন্ত যুক্ত হওনি অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো টেলিগ্রাম চ্যানেলে তোমরা যোগাযোগ করতে পারো টেলিগ্রাম চ্যানেলে যোগ যুক্ত হতে পারো যেখানে আমরা স্টাডি ম্যাটেরিয়াল সব সময় যেন আপলোড করে থাকি সেখান থেকেও ডাউনলোড করতে পারবে ফ্রিতে ঠিক আছে ফেসবুক পেজেও প্রচুর কোশ্চেন আপলোড করা হয় যেগুলো ফ্রিতে অ্যাক্সেস করতে পারবে ঠিক আছে আর ডাউট ক্লিয়ার করার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হবে আমাদের ওয়েবসাইটে বাকি সমস্ত কিছু পেয়ে যাবে ওয়েবসাইটে ঠিক আছে একটু আগে তোমাদের বলছিলাম যে যারা পরীক্ষা দেবে দু সালে তারা কিন্তু ক্লাস বুক করতে পারছো জাস্ট নাইনটি নাইনে আমরা একশো জন স্টুডেন্টকে এখন অ্যাডমিশান দিচ্ছি নাইনটি নাইনে ঠিক আছে আমাদের যে কোর্সটা ছিল সেই কোর্সটা এখন নাইনটি নাইনে নিয়ে আসা হয়েছে এবং একশো জন স্টুডেন্ট এই সুযোগটা পাবে দু হাজার যারা পরীক্ষা দেবে শুধুমাত্র তাদের জন্য নাইনটি নাইনে আমরা কিন্তু আমাদের অ্যাপের ক্লাস তাদের দিচ্ছি যেখানে তোমরা পাবে ফোকাস নবোদয় বইয়ের স্টাডি ম্যাটেরিয়াল প্লাস ফোকাস নবোদয়ের বইয়ের যেসব কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ প্লাস সেটের কোশ্চেন প্লাস ওয়েমার শিট ফ্লাপ কর ফ্লাপ কীভাবে করতে হয় সেটা প্লাস তোমরা এক্সাম দিতে পারবে আমাদের অ্যাপের মাধ্যমে এই সমস্ত কিছু পাবে কিন্তু এই নাইনটি নাইনের মধ্যে একশো জন প্রথম একশো জনকে আমরা এটা দিতে পারব আজকে থেকে স্টার্ট হচ্ছে এটা একশো জনকে দেওয়ার পর আমরা কিন্তু এটা স্টপ করে দেবো তো খুব শীঘ্রই তোমার সিটটা তুমি বুক করে নিতে পারো স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে দু হাজার বাইশে যারা পরীক্ষা দেবে তারাও কিন্তু বুক করে নিতে পারো তোমাদের ক্লাস তোমরা যারা দু হাজার বাইশে পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু সেট প্র্যাকটিস ব্যাস চলছে শুধুমাত্র সেট প্র্যাকটিস করার জন্য বা সেটে যেসব কোশ্চেনগুলো তোমাদের ডাউট হবে তার উপরে ডিসকাস করার জন্য বা যেসব চ্যাপ্টারগুলিতে এখনও পর্যন্ত তোমাদের ডাউট হচ্ছে সেই ক্লাস মানে সেই সব চ্যাপ্টারগুলো তোমরা করতে পারবে তো সবাইকে বলার যারা বুক করতে চাইছো অবশ্যই বুক করে নেবে সমস্ত কিছুই ফ্রিতে পারছো না কারণ সমস্ত কিছু ফ্রি দিলে তোমরা ভ্যালু দেবে না তার এই কারণের জন্য সমস্ত কিছু ফ্রি দেওয়া হচ্ছে না তবুও আমরা যতটা সম্ভব ফ্রিতে একদম মানে গরিব থেকে গরিব স্টুডেন্টদের যারা এফোর্ড করতে পারে না তাদের জন্য কিন্তু আমরা এটা দেখেছি এই সমস্ত কিছু তারা কিন্তু অ্যাবজর্ব করতে পারবে তারা কিন্তু নিতে পারবে এবং ফ্রি ক্লাসগুলি আমাদের অ্যাক্সেস করতে পারবে এটা ছিল আজকের মূল বিষয় যেটা বলে দিলাম তোমাদের এবার আমরা ফিরে যাচ্ছি ক্লাসের মধ্যে ঠিক আছে তো ফার্স্ট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে বলেছে একটি নার্সারিতে ছ হাজারটি চারা গাছ রয়েছে যার মধ্যে সিক্স পারসেন্ট হলো গোলাপের চারা মানে গোলাপ এবং টু পার্সেন্ট হলো কি গাঁদা ফুলের চারা গাঁদা ফুলের গাছ কতকগুলি অন্যান্য গাছ রয়েছে ঠিক আছে অপশান দেখে নিই আমরা অপশান এ এতে বলেছে দেখো এরকম তোমাদের পরীক্ষায় কিন্তু অপশান থাকবে কোশ্চেন দেওয়া থাকবে এবং অপশান দেওয়া থাকবে এবিসিডি করে এভাবে অপশান দেওয়া থাকতে পারে বা ওয়ান টু থ্রি ফোর করেও থাকতে পারে ঠিক আছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যারা নি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবে আমরা কিন্তু প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যতগুলো পেরেছি দিয়েছি এবং পরবর্তীতে আরও কোশ্চেন তোমাদের জন্য আনবো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু সলভ করা বাধ্যতামূলক কারণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন না সলভ করলে তোমরা কিন্তু কোশ্চেন সম্পর্কে বুঝতে পারবে না ধারণা নিতে পারবে না যে কেমন টাইপের কোশ্চেন আসে এবং সেটা আমরা ধরে ধরে প্রত্যেকটা কোশ্চেনের ট্রিক এবং ট্রিক্স অ্যাপ্লাই করিয়ে সেটা কিন্তু দেখিয়েছি তো এখানে আমরা সেইভাবেই চলবো দেখো অপশান এতে বলেছে ছ হাজার দুশোটি বিতে বলেছে পাঁচ হাজার দুশো কুড়িটি অপশান সিতে বলেছে বিতে বলেছে পাঁচ হাজার দুশো কুড়িটি সিতে বলেছে পাঁচ হাজারটি অপশান ডিতে বলেছে পাঁচ হাজার চারশোটি এবারে এর মধ্যে কোনটা রাইট অ্যান্সার হবে চলো এই অঙ্কে একটা ছোট্ট কথা তোমাদের বলি এখানে কিন্তু বলেনি যে প্রথমে সিক্স পার্সেন্ট দেওয়ার পর দেওয়ার পর কোথাও কিন্তু লেখা নেই মানে সিক্স পার্সেন্ট হওয়ার পর গোলাপের চারা সিক্স পার্সেন্ট হওয়ার পর বাকিটার মধ্যে বাকি যে চারা থাকবে মনে করো এখানে এই সমস্ত কিছু হচ্ছে ছ হাজার চারা ঠিক আছে এবার এর মধ্যে সিক্স পার্সেন্ট মনে করো এই পর্যন্ত সিক্স পার্সেন্ট ঠিক আছে এবার সিক্স সরি এটা সিক্স পার্সেন্ট হবে ঠিক আছে সিক্স পার্সেন্ট সিক্স পার্সেন্ট বাদ দিয়ে কিন্তু বাকিটার মধ্যে টু পার্সেন্ট বলেনি এই টোটালটার মধ্যেই কিন্তু কিন্তু বলেছে বোঝা গেল সিক্স পার্সেন্ট গোলাপের চারা এবং টোটালটা হচ্ছে গাঁদা ফুলের চারা এবার তোমরা বলতে পারো স্যার তাহলে তো সিক্স পার্সেন্টের মধ্যেও তো টু পার্সেন্ট ঢুকে যেতে পারে না এখানে মেনশনই করে দিয়েছে যে গাঁদা ফুলের চারা এবং গোলাপের চারা কারণ গোলাপের চারা আর গাঁদা ফুলের চারা ডিফারেন্ট আলাদা তো এই কারণের জন্য দুটো কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে তাহলে এইখানে মনে করো আছে সিক্স পার্সেন্ট গোলাপের চারা এখানে টু পার্সেন্ট কিন্তু গাঁদা ফুলের চারা বোঝা গেল তাহলে মোট কত পার্সেন্ট মোট মোট কত পার্সেন্ট কত পার্সেন্ট আমরা গোলাপের চারা এবং গাঁদা ফুলের চারা দেখতে পাবো তো সেক্ষেত্রে আমরা করে ফেলবো যোগ ছয় যোগ দুই তাহলে মোট পাচ্ছি এইট পারসেন্ট তাহলে এই এইট পারসেন্ট চারা বাদ দিয়ে বাকি চারাটা চেয়েছে কত তাহলে কতগুলি অন্যান্য চারা আছে তাহলে বাকিগুলো থাকবে অন্যান্য চারা সেটা আমাদের বের করতে বলেছে তাহলে এখানে আমরা লিখবো যে একশোটি হচ্ছে ধরলাম মোট চারা যার মধ্যে এইট পার্সেন্ট মানে আটটি চারা হয়ে যাচ্ছে গোলাপ এবং গাঁদা ফুলের চারা তাহলে একশো হচ্ছে মোট চারা থেকে যদি গোলাপ এবং গাঁদা ফুলের চারা বিয়োগ করে ফেলি তাহলে যেটা পাবো সেটা কি থাকবে বাকি বা অন্যান্য চারা আমরা যেটা প্রশ্নে দেখে এসছি সেটা তো সেক্ষেত্রে আমরা এখানে কত পাবো বিরানব্বইটি তাহলে একশোর মধ্যে বিরানব্বইটি হচ্ছে অন্যান্য চারা তাহলে আমাদের চেয়েছে অন্যান্য চারা কতগুলি আমরা এখানে কিক নিয়ম ফলো করবো দেখো একশোটির মধ্যে বিরানব্বইটি কি বিরানব্বইটি টি হচ্ছে অন্যান্য চারা এবার আমাদের বের করতে হবে কতগুলির মধ্যে ছ হাজারটির মধ্যে কত তাহলে একটির মধ্যে কি আসবে বিরানব্বই বাই একশো এটা আসছে আশা করি প্রত্যেকের পর্যন্ত ক্লিয়ার হয়েছে যাদের বুঝতে অসুবিধা হচ্ছে কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে তোমাদের উদ্দেশ্য থাকবে কি করে প্রত্যেকটা অঙ্ক আমরা শিখে নেবো এবং যেসব জায়গাতে তোমাদের ডাউট থাকবে সেগুলো ক্লিয়ার করে নেবে ঠিক আছে যাতে করে তোমাদের কাছে যে স্টাডি মেটেরিয়াল আছে সেগুলো দিয়ে তোমরা অ্যাক্সেস করতে পারো আমাদের যারা অ্যাডমিশন নিয়েছো আমাদের স্টাডি মেটেরিয়াল থেকে তোমরা সম্পূর্ণভাবে তোমরা অঙ্কগুলি বুঝে নিতে পারো কারণ আমরা প্রত্যেকটি সেপারেট সেপারেট টাইপের অঙ্ক কিন্তু তোমাদের প্র্যাকটিস করাচ্ছি প্রত্যেকটা ক্লাসে ওকে তাহলে আমরা এখানে একের মধ্যে বের করে ফেললাম বিরানব্বই বা একশো এবার আমরা ছ হাজারের মধ্যে বের করব। তাহলে ছ হাজারের মধ্যে বেশি বেশি হবে মানে কি আমরা জানি গুণ যারা আগের ক্লাসগুলি দেখো হয়তো বুঝতে পারবে না আগের ক্লাসগুলো অবশ্যই অবশ্যই দেখে নেবে ঠিক আছে আর এই ভিডিওটা পজ করে তোমরা অ্যান্সার করতে পারো ঠিক আছে এটাই বলা যে প্রত্যেকে নিজের চেষ্টা করো তারপর যদি কোনো সমস্যা অবশ্যই ক্লাসটা দেখে নিলে হয়ে গেল তোমরা বুঝতে পারলে ওকে চলো এখানে আমরা এটাকে দুটো শূন্য দিয়ে কেটে দেবো দুটো শূন্য দিয়ে কেটে দিলাম হয়ে গেল কিন্তু এখানে বিরানব্বই আর ষাট বিরানব্বই গুণ ষাট এটা করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব তাহলে গুণ করা যাক চলো দেখো যেহেতু শূন্য আছে এই দুটোর মধ্যে তো শূন্যটাকে আমরা ডিরেক্টলি বসিয়ে দেবো কারণ শূন্যর সঙ্গে কোনো কিছু গুণ করলে কিন্তু শূন্যই হয় তাহলে এখানে একটি সংখ্যা থাকলো একটি সংখ্যাকে আমরা এবার দুটো দুটো দিয়ে গুণ করবো এবার শূন্যটা কেন আসলে আমি একটু পরে বোঝাচ্ছি আগে এটা করে নিই তাহলে ছ দুগুণে বারো দুই হাতে থাকছে এক নদ তাহলে ছ দুগুণে বারো দিয়ে হাতে থাকছে এক আট ছ নং কত আসবে ছ নং হয়ে যাবে চুয়ান্ন আর এক হয়ে যাবে কি পঞ্চান্ন পঞ্চান্ন মানে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো কুড়িটি পাঁচ হাজার পাঁচশো কুড়িটি কিন্তু বাকি চালা থাকবে কোথায় আছে অপশান বি এখানে আছে এবার আমি বলি যে কেন আমি এখানে ডিরেক্টলি গুণ শূন্য বসিয়ে দিলাম দেখো এই টাইপের জিনিসগুলো একটু লক্ষ্য করতে হবে আমি এখানে গুণ করছি তোমাদের মতো করে তাহলে যখন আমরা গুন করি তখন এই ফার্স্ট ফার্স্টটাকে ফাস্টটাকে নিলে এখানে আমাদের কি আসবে দেখো দুটোর মধ্যে গুণ করলে দু শূন্য গুণের শূন্য আসছে এই কারণের জন্য কোনো কিছু মানে ফার্স্ট যেটা করা হয় দেখো দুশো শূন্য শূন্য তারপরটাও শূন্য আসছে কিন্তু যখন আমরা এখানে ক্রস চিহ্ন দিচ্ছি তার মানে এখানের কোনো ভ্যালু আমরা বসাতে পারবো না তো এই শূন্যটাই আমরা এখানে বসে যাবে এখানে বসে যাবে এই কারণের জন্য যে শূন্যটা আছে এর জন্য আমরা ডিরেক্ট এখানে বসাতে পেরেছি বোঝা গেল আর বাকিটা তো তো তোমরা জানো যে বাকিটা কীভাবে গুণ করতে হবে এর জন্য আমি দেখাচ্ছি না এখানে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে টেন অনেক লম্বা হয়ে যাবে তো বি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার আর একটা কথা এখানে বলার ক্লাসটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করতে কেউ কিন্তু ভুলবে না একটা ক্লাস বানাতে প্রচুর পরিশ্রম করতে আর পরিশ্রমের দাম তোমরা অবশ্যই দেবে আমরা আমরা জানি তার ফলটা তোমরা পরীক্ষার পরেও পাবে মানে আমাদের অনেক মানে আমরা এটা মনে করব যে আমাদের কষ্টটা সাকস মানে সাফল্য পাবো মানে কষ্টটা সাকসেস হবে তখনই যখন তোমাদের এটা কাজে লাগাতে পারবো ঠিক আছে তো তোমাদের যেসব জায়গায় ডাউট হচ্ছে অবশ্যই আমাদেরকে জানাও আমরা সেগুলো চেষ্টা করি তোমাদের সলভ করে দেওয়ার ওকে চলো চলে যাবো নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন ডিসপ্লে হয়ে গেছে কোনো একটা সংখ্যার চল্লিশ পার্সেন্ট থেকে চল্লিশ বিয়োগ করলে দেখিনি অপশান এতে বলেছে একশো ষাট অপশন বি তে বলেছে চারশো অপশন সি তে বলেছে দুশো অপশন ডি তে বলেছে তিনশো চল্লিশ তাহলে কোনো একটা সংখ্যার চল্লিশ পারসেন্ট থেকে চল্লিশ বিয়োগ করলে বলেছে কোনো একটি সংখ্যা জানি না সেই সংখ্যাটি কত তোমরা যা খুশি এক্স ধরে নিতে পারো চলো এক্সই ধরে নিই কারণ এক্সটা হচ্ছে চলো যা মান হতে পারে আমি এক্স ধরে করি না যদিও তোমাদের জন্য আমি এক্স ধরছি এখানে এক্স আমি এখানে লিখলাম যে সংখ্যাটি এক্স এবার সংখ্যাটি এক্স এর চল্লিশ পার্সেন্ট তাহলে চল্লিশ পার্সেন্ট মানে কত আসবে এর বলেছে এক সংখ্যাটির চল্লিশ পার্সেন্ট তার মানে চল্লিশ বাই একশো এবার এইটা থেকে চল্লিশ বিয়োগ করলে যেটা পাবো এই টোটালটা থেকে চল্লিশ বিয়োগ করলে যেটা পাবো সেটা হচ্ছে চল্লিশ বিয়োগ করলে চল্লিশই পাবো সেটা আমাদের বলে দিয়েছে ঠিক আছে এবার আমরা এখানে করব চলো দেখা যাক এখানে কি করব ওকে তাহলে এবার আমরা এই দুটোকে করব গুড তাহলে এখানে আসবে চল্লিশ এক্স বাই একশো বিয়োগ চল্লিশ সমান সমান চল্লিশ এটা আমরা পাবো বা লিখে দাও বা এবার আমরা এইটা লসগু করলে আসবে একশোই আসবে তোমরা দেখেছো লসাগু করার নিয়ম লসাগু বসগুতে আমরা দেখিয়েছি এই টাইপের অঙ্কগুলো কীভাবে লসাগু করতে হয় যারা দেখো নি ক্লাসগুলি দেখো অবশ্যই দেখে নেবে বারবার বলি যারা ক্লাসগুলি দেখছো না অবশ্যই দেখো তাহলে কোনো রকম সমস্যা হলে আমরা সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করতে পারি ঠিক আছে এবং আশা করি তোমরা আমাদের ইউটিউব চ্যানেল বা আমাদের অ্যাপের ক্লাসগুলি ফলো করলে আর কোনো কিছু তোমাদের লাগে না যদি সেটা ঠিকঠাকভাবে ফলো করো চলো এখানে আমরা কি করব দেখো এখানে চল্লিশ এক্স বিয়োগ এবার যেহেতু এখানে চল্লিশ আছে আর এর নিচে এক আছে তাহলে লসু একশো আসবে একশোকে আমরা চাল চল্লিশ দিয়ে গুণ করবো তাহলে কত আসবে একশো কে চল্লিশ দিয়ে গুন করলে চাল চল্লিশ আর দুটো শূন্য যেহেতু একশো দিয়ে গুণ করছি চল্লিশ আর একশো কে করলে যেটা আসবে চার বসে গেলো আর এই তিনটে শূন্য বসিয়ে দাও হয়ে গেল তাহলে আসবে চার হাজার সমান সমান আমরা এখানে চল্লিশ লিখতে পারি এবার দেখো টা এদের সঙ্গে কি সম্পর্ক ভাগ সম্পর্ক তা আমি তোমাদের ক্লাসে বলেছি ভাগ সম্পর্ক সমান সমান এই পাশে আসলে কি হয়ে যায় গুণ সম্পর্ক হয়ে যায় তাহলে আমরা এখানে চল্লিশ এক্স বিয়োগ চার হাজার সমান সমান এই দুটোকে গুণ করলে দেখো সেই চার হাজারই আসবে ঠিক আছে বা এখানে দেখো আরও একটা বিষয় যদি আমরা এখানে এই যে মাইনাস চার চার হাজার এটাকে যদি সমান সমান এই পাশে নিয়ে আসি তাহলে কী হয়ে যাবে চিহ্নটা পাল্টে যাবে চিহ্ন পাল্টে কী হয়ে যাবে যোগ তাহলে সমান সমান এই পাশে বিয়োগ হয়ে যায় যোগ যোগ হয়ে যায় বিয়োগ গুণ হয়ে যায় ভাগ ভাগ হয়ে যায় গুণ এটা হয় সমান সমানের এই পাশে সবসময়ের জন্য এটা মনে রাখবে ঠিক আছে যারা জানো না এবার আমরা কি করবো চল্লিশ এক্স এই পাশে আসলে হয়ে যাবে যোগ তাহলে চার হাজার যোগ চার হাজার কিন্তু হয়ে যাবে বা চল্লিশ এক্স সমান সমান হয়ে যাবে কি আট হাজার বা এই চল্লিশটা কি সম্পর্ক আছে গুণ সম্পর্ক আছে হয়ে গেলে ভাগ তাহলে এক্স সমান সমান বাই চল্লিশ আমরা লিখবো শূন্য শূন্য কেটে দাও চার দিয়ে এটাকে কাটলে চার দুখানে আট আর দুটো শূন্য বসে যাবে দুশো তাহলে এক্স সমান সমান আমরা কি লিখতে পারি এক্স সমান সমান আমরা লিখতে পারি দুশো বোঝা গেল তাহলে এক্স এর মান হয়ে যাবে দুশো তাহলে সংখ্যাটি চেয়েছে আমাদের তাহলে দুশোই আসছে দুশো অপশন সি হয়ে যাবে রাইট আনসার একদম সি হয়ে যাবে রাইট অ্যান্সার একদম যারা সি দিচ্ছ রাইট অ্যান্সার একদম গুড আর যদি ক্লাসটি ভালো লাগে আমি বারবার বলি ক্লাসটি ভালো লাগলে অবশ্যই আমাদের উৎসাহ দেওয়ার জন্য তোমরা লাইক করবে এতে আমরা উৎসাহ পাই যে তোমাদের পছন্দ হচ্ছে আমরা এই ক্লাসগুলো আনতে আরও বেশি উৎসাহ পাই আরও বেশি ক্লাস আনতে তোমাদের উৎসাহ পাই এখানে তোমাদের আরও একটা কথা বলার সেটের কোশ্চেনগুলো প্রত্যেকে প্র্যাকটিস করবে সেট যেসব সেটের কোশ্চেনগুলো আমরা প্র্যাকটিস করাচ্ছি তোমাদের পরীক্ষার আগের মুহূর্তে তো সেট প্র্যাকটিস করে তোমাদের স্কোরটা কত আসে অবশ্যই আমাদের জানাবে সেট প্র্যাক সেটের ক্লাসগুলি করে বোঝা গেলো আমাদের অ্যাপেও কিন্তু তোমাদের সেটের ক্লাস দেওয়া হচ্ছে সেটের পরীক্ষাগুলো তোমরা দিতে পারবে সেখানে টাইম ধরে ধরে আর এখানে তোমরা সেই সেটের কোশ্চেনগুলো কিন্তু সলভ করতে পারবে এর জন্য সেটের ক্লাসগুলি কেউ মিস করবে না প্রত্যেকে করবে এখানে সেটের যে ক্লাসগুলি আছে সেগুলো আমরা একশো নাম্বারের যেখানে পঞ্চাশ পঞ্চাশ নাম্বারে থাকবে মানসিক দক্ষতা পঁচিশ নাম্বারে থাকবে অঙ্ক এবং পঁচিশ নাম্বার থাকবে বাংলা যেমন নবোদয়ের প্যাটার্নে থাকে ঠিক তেমন নবোদয়ের প্যাটার্নে এবার এই প্যাটার্ন পরীক্ষা দিলে তোমাদের যেটা সুবিধা সেটা হচ্ছে তোমাদের ডাউটগুলো বা কোন সেকশানে তোমাদের আরও জোর দিতে হবে সেটা বুঝতে পারবে ওকে চলো চলো যেমন নেক্সট কোয়েশ্চেন দেখো এখানে বলেছে পঞ্চাশ পার্সেন্ট এর পঞ্চাশ পার্সেন্ট খুব ইন্টারেস্টিং অঙ্ক এরকম অঙ্ক পরীক্ষায় আসে তো অপশন দেখো অপশান এতে বলেছে শূন্য দশমিক পাঁচ অপশান বিতে বলেছে শূন্য দশমিক দুই পাঁচ অপশন সিতে বলেছে শূন্য দশমিক দুই শূন্য অপশান ডিতে বলেছে পাঁচ দশমিক পাঁচ শূন্য তাহলে পঞ্চাশ এর মানে পঞ্চাশ পার্সেন্টের পঞ্চাশ পার্সেন্ট বলেছে তাহলে পঞ্চাশ পার্সেন্ট মানে কি আসবে পঞ্চাশ বাই একশো আমরা আগের ক্লাসে দেখে এসছি কীভাবে এসছে এবার এর মানে এখানে গুণ হবে তার আবার পঞ্চাশ বাই একশো আমি এই ধরনের অঙ্কের ক্ষেত্রে বলেছি কখনো জন্য এটাকে কাটবে না কাটলেই কিন্তু তোমাদের ভগ্নাংশ আসবে ভগ্নাংশ আসলে কিন্তু ভাগ করতে হবে যে দেখো এখানে কিন্তু ভগ্নাংশ নেই পয়েন্টে আছে আর পরীক্ষায় এটাই মানে স্টুডেন্টের টাইম কিভাবে নেওয়া যায় তার জন্য কিন্তু এরকম অঙ্ক ইচ্ছা করে দেওয়া থাকে এবং তোমরা কিন্তু সেই ফাঁদে পা দিয়ে ফেলো আর এখানে সেই ফাঁদে যাতে পা না দাও সেই ব্যবস্থাটাই আমরা করে থাকি তো সেই কারণের জন্য অবশ্যই একটা লাইক করতে দেবে ওকে চলো আমরা এখানে করব সেটা হচ্ছে পঞ্চাশ গুণ পঞ্চাশ এবং একশো গুণ একশো আমরা করে ফেলবো আমরা সেই ফাঁদে পা দেবো না ঠিক আছে পঞ্চাশ গুণ পঞ্চাশ করলে শূন্য শূন্য তো ওপরে বসে গেল আর পাঁচ আর পাঁচ গুণ করলে হয়ে যাবে এটা মানে দু ঠিক আছে আর এই দুটোকে গুণ করলে আসবে এক লিখে কটা শূন্য এক দুই তিন চার এক দুই তিন চার হয়ে গেল আমাদের গুণ এবার এটাকে ভাগ করবো আমরা জানি নিচে যে কটা শূন্য থেকে দশমিক সে কটা পর চলে আসে তাহলে এখানে আগে আমরা দুটো শূন্য দুটো শূন্য কেটে দাও তাহলে এবার কটা শূন্য পড়ে থাকলো দুটো তারপরে দুটো বাদে দশমিক আসবে কটা ঘর আছে একটা দুটো এবার আমরা দশমিক টু ফাইভ দিয়ে দেবো দশমিকের আগে একটা শূন্য দিয়ে দাও হয়ে গেল উত্তর কোথায় আছে অপশান অপশান বি তে আছে রাইট অ্যান্সার গুড যারা বি অ্যান্সার দিচ্ছ একদম রাইট অ্যান্সার আর যারা যাদের ভুল হয়েছে তারা শিখে নিলে আশা করি নেক্সট এই ধরনের অঙ্কে তোমাদের আর সমস্যা হবে না চলো চলে যাবো নেক্সট অঙ্কে নেক্সট অঙ্ক দেখো সাত বাই দুই কে শতাংশে প্রকাশ করো বলেছে প্রকাশ করতে বলেছে অপশান দেখে নি অপশান এতে বলেছে সাত দশমিক দুই পার্সেন্ট অপশান বিতে বলেছে তিন শো পঞ্চাশ পার্সেন্ট অপশন সিতে বলেছে দুশো পার্সেন্ট অপশন ডিতে বলেছে পঁচাত্তর পার্সেন্ট ঠিক আছে প্রত্যেকে সল্ভ করবে সল্ভ করে কমেন্ট করে উত্তর দেবে এখানে আরো একটা কথা তোমাদের বলার যারা দু হাজার পরীক্ষা দেবে যারা দু হাজার পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু আমরা ফ্রি ক্লাস নিয়ে এসেছি ফ্রি ক্লাস নিয়ে এসেছি ঠিক আছে তো যারা ফ্রি ক্লাসগুলি করতে চাইছে আমাদের অ্যাপে তো অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবে রেজিস্ট্রেশন ফর্মে ফর্ম দেখো ডিসক্রিপশান বক্সে দেওয়া হচ্ছে সেখানে পেয়ে যাবে শুধুমাত্র দু হাজার বাইশে যারা পরীক্ষা দেবে তাদের জন্য আর রেজিস্ট্রেশন কিন্তু সঠিকভাবে করাও দরকার সঠিকভাবে না করলে সে কিন্তু অ্যাপের ক্লাস পাবে না বোঝা গেল সঠিকভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে সঠিকভাবে রেজিস্ট্রেশন করে যে ডিটেলসগুলো বলে সেগুলো ফিল আপ করবে করে কিন্তু আমাদের দেবে আমরা তোমাদের জন্য কিন্তু ফ্রি ক্লাসের ব্যবস্থা করেছি আমাদের অ্যাপে আবারও বলছি অ্যাপে তো যারা করতে চাইছো অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবে দু হাজার যারা পরীক্ষা দিচ্ছ ওকে তাহলে আমাকে ফিরি বলেছে সাত বাই দুইকে শতাংশে প্রকাশ করতে শতাংশে প্রকাশ মানে কি একশো দিয়ে জাস্ট গুণ করতে হবে এই জায়গাটায় সমস্যা হওয়ার কথা নয় দুই দিয়ে একশোকে কেটে দাও পঞ্চাশ পঞ্চাশ দিয়ে সাতকে গুণ করলে তিনশো তাহলে তিনশো পঞ্চাশ পার্সেন্ট কোথায় আছে অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার বোঝা গেল আশা করি বুঝতে পেরেছ চলো চলে যাবো নেক্সট কোয়েশ্চেন দেখো দশ এর একশো পার্সেন্ট প্লাস পঁচিশের পঁচিশ পার্সেন্ট কত চলো অপশান দেখিনি অপশান এতে বলেছে দশ অপশান বিতে বলেছে পঁচিশ দশমিক পাঁচ অপশান সিতে বলেছে ষোলো দশমিক দুই পাঁচ অপশান ডিতে বলেছে একশো প্রত্যেকে সলভ করবে কিন্তু প্রত্যেকে নিজেরা সলভ করো সলভ করে কমেন্ট করে উত্তর দাও প্রত্যেকে একদম অ্যান্সারটা কি আরবে সেটা আর তোমাদের এখানে আরো একটা কথা বলি যে যে খাতা দিয়ে তোমরা রাফ করছো সেই জায়গাটা কিন্তু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাবে আমরা কিন্তু দেখব তোমরা কোথায় অঙ্কগুলি করেছো প্রত্যেকে যারা যারা ক্লাস করছো আমি দেখতে পাচ্ছি কে কে ক্লাস করছো কিন্তু কমেন্ট করছো আমি দেখতে পাচ্ছি কে কে ক্লাস করছো ঠিক আছে বোঝা গেল ওকে চলো চলে যাবো আমরা এই কোশ্চেনে ফিরে আসি দশ এর একশো পার্সেন্ট দশ এর একশো পার্সেন্ট মানে কি দশ এর একশো পার্সেন্ট মানে একশো বাই এটা একশো যোগ পঁচিশ এর 25/100 25 এর 25% বলেছে এবার আমরা এটাকে চলো কাটা কাটি করব 100 দিয়ে 100 কাটলে 1 হবে 1 এর সাথে কে গুণ করলে 10ই আসবে যোগ 25 দিয়ে আমরা এটাকে যদি কাটি চার আসবে এবার 25 কে যদি 4 দিয়ে ভাগ করা হয় তাহলে ছয় পাঁচ এবার বল স্যার কিভাবে এটা আপনি করলেন দেখো এই জায়গাগুলোর জন্য অবশ্যই প্র্যাকটিস করা খুব ইম্পর্টেন্ট প্র্যাকটিস না করলে কিন্তু এই জায়গাগুলো বুঝতে পারবে না চলো আমি ভাগ করে দেখিয়ে দিচ্ছি চার দিয়ে যদি এটাকে ভাগ করি চার ছায় হয়ে যাবে কত চব্বিশ থাকবে এখানে এক একের জন্য এক যেহেতু যাচ্ছে না চারের মধ্যে তার জন্য আমরা পয়েন্ট দিয়ে শূন্য চার দোকানে হয়ে যাবে কত আট এবার আমরা এখানে দুই লিখে দেবো দশমিক দিয়ে এখানে আর একটা শূন্য এবার আমরা এখানে পাঁচ দিয়ে করবো চার পাঁচ কুড়ি বোঝা গেলো কীভাবে এসছে এটা তোমরা যত প্র্যাকটিস করবে তত কিন্তু ইজি হয়ে যাবে মানে অনেক স্টেপ তোমাদের করা লাগবে না জাস্ট অঙ্ক দেখবে অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে এবার আমরা এই দুটোকে যদি যোগ করি তাহলে কত আসবে ষোলো দশমিক দুই পাঁচ এবার বলবে স্যার এটাও কী করে করলেন দেখো দশ আর আমাদের দশের পরে কি শূন্য দেওয়ার কোনো মানে নেই দশমিক বা শূন্য দেওয়ার কোনো মানে হয় না কিন্তু আমাদের এখানে অঙ্কের সুবিধার্থে করতে হবে ছয় দশমিক দুই পাঁচ এই দুটোকে বলেছে যোগ করতে যোগ করি শূন্য আর পাঁচ যোগ করলে পাঁচ শূন্য আর দুই যোগ করলে দুই আর এখানে দশমিক বসিয়ে দিলাম শূন্য আর ছয় যোগ করলে ছয় আর এখানে এক বসিয়ে দিলাম আসলো শূন্য দশমিক দুই পাঁচ কোথায় আছে অপশান সিও হয়ে রাইট অ্যান্সার যারা সি দিয়েছ গুড তাদের একদম রাইট অ্যান্সার হয়েছে ওকে আর তোমাদের যেসব কোশ্চেনগুলো ডাউট হচ্ছে আমি বারবার তোমাদের বলছি যেসব কোশ্চেনের ডাউট হচ্ছে সেগুলো যেভাবে পাঠাতে বলেছি অবশ্যই করে কিন্তু পাঠাবে আরও একটা কথা এখানে বলার যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে লিঙ্ক ক্লিক করে কিন্তু তোমরা চলে যেতে পারবে ওকে চলো চলে যেমন নেক্সট কোশ্চেনে দেখো এখানে বলেছে কত এর চল্লিশ পারসেন্ট একশো ষাট এই টাইপের কোশ্চেন পরীক্ষায় আসে বিভ্রান্ত করার জন্য স্টুডেন্টের স্টুডেন্টের টাইমকে টাইম কিভাবে নষ্ট করা যায় সে তার জন্য ঠিক আছে অপশান দেখে নিই অপশান তে বলেছে চারশো অপশান দিতে বলেছে ষোলোশো মানে এক হাজার ছশো অপশান সিতে বলেছে সরি বিতে বলেছে ছশো অপশান সিতে বলেছে একশো অপশান ডিতে বলেছে চব্বিশ এবার আমি এখানে কেন বললাম টাইম নষ্ট করার জন্য দেখো নবধায়ের প্রত্যেক বছর প্রত্যেক বছর ছশো প্লাস মানে ছশো প্লাস ছশোই ধরলাম প্লাস স্কুলে অল ওভার ইন্ডিয়া স্কুলে কিন্তু পরীক্ষা হয় এবং প্রত্যেকটা স্কুলে কিন্তু আশিটা করে সিট মানে প্রত্যেকটা স্কুলে কতগুলো করে সিট দেখো ছটা আটচল্লিশ মানে প্রায় পঞ্চাশ হাজার সিট ঠিক আছে প্রায় পঞ্চাশ হাজার সিট প্রত্যেকটা মানে জাস্ট একটা ধরলাম যে পঞ্চাশ হাজার প্লাস থাকে পঞ্চাশ হাজার প্লাস কিন্তু থাকে মানে স্টুডেন্ট অ্যাডমিশন হতে পারে এবার কয়েক লাখ স্টুডেন্ট পরীক্ষা দেয় কয়েক লাখ স্টুডেন্ট তো তার মধ্যে থেকে নিশ্চয়ই মানে যারা খুব ভালো তাদেরকে বেছে নেবে মানে যারা খুব প্রিপারেশান নিয়েছে ভালো কথাটা আমি বলবো না অনেক স্টুডেন্ট আছে ভালো কিন্তু চান্স পায় না কারণ হচ্ছে তাদের প্রিপারেশনের সমস্যা থাকে তারা টাইম ম্যানেজমেন্ট করতে পারে না তারা কোশ্চেন সব কিছুই পারে সবগুলোই দেখা গেলো একশোটায় একশোই কোশ্চেন পারবে কিন্তু টাইম ম্যানেজমেন্টের জন্যেই তাদের একশোটার মধ্যে একশোটা করে আসতে পারেনি ঠিক আছে এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট ঠিক আছে আর এটা কিন্তু নবোদয়ের পরীক্ষার কোশ্চেনগুলো সেইভাবেই থাকে কোশ্চেন হয়তো টাইম দিলে সবাই পারবে সব স্টুডেন্ট একশোটার মধ্যে একশোটা পারবে কিন্তু ওই টাইম ম্যানেজমেন্ট করতে পারবে না এটা একটা ফ্যাক্টর দ্বিতীয় ফ্যাক্টর টাইম ম্যানেজমেন্ট করতে পারলেও অনেক কোশ্চেন এরকম থাকে অন্তত ম্যাথের মধ্যে তিনটে থেকে চারটে কোশ্চেন এরকম থাকবে যেগুলো একটু টাফ কোশ্চেন থাকবে মেন্টাল অ্যাবিলিটির মধ্যে এরকম ছ থেকে সাতটা কোশ্চেন থাকবে যেখানে যেটা একটু টাফ কোশ্চেন থাকবে বেঙ্গলিতে তোমাদের এরকম একটা থেকে দুটো কোশ্চেন থাকবে যেটা টাফ থাকবে এক্স্যাক্টলি আমরা ধরো চারটে আর সাতটা হয়ে গেল এগারোটা আর দুটো হয়ে গেল কটা এগারো তেরো তেরোটা কোশ্চেন কিন্তু টাফ কোশ্চেন তাহলে একশোর মধ্যে তেরোটা কোশ্চেন যদি কেউ ছেড়ে আসে তাহলে কোথায় এসে কত নিচে চলে গেল বাকিদের থেকে এই কারণের জন্য টাইম ম্যানেজমেন্টের সঙ্গে সঙ্গে প্র্যাকটিস খুব ইম্পর্টেন্ট প্র্যাকটিস না করলে কিন্তু সমস্যায় পড়বে আর আমরা তোমাদের এখন খুব বেশি পরিমাণে প্র্যাকটিস করাচ্ছি এর জন্য ক্লাসগুলো দিচ্ছি আরও বেশি পরিমাণে সেট বেশি পরিমাণে তোমাদের করানোর চেষ্টা করছি আমরা কোথায় সমস্যা হচ্ছে সেই কোশ্চেনগুলো আমরা ডাউট ক্লিয়ারের মাধ্যমে কিন্তু দেওয়ার চেষ্টা করছি তো এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রত্যেক স্টুডেন্টের জন্য দু হাজার বাইশ বলো দু বলো প্রত্যেক সেশনে যারা পরীক্ষা দেবে সবার জন্য ঠিক আছে চলো এর মানে কত এর চল্লিশ পার্সেন্ট কত মানে জানি না আমরা কত তাহলে ধরে নেবে এক্স ঠিক আছে এবার এক্স এর বলেছে তাহলে এর মানে গুণ চল্লিশ বাই একশো যেটা আমরা লিখতে পারি একশো ষাটের সমান এক্স এর মান বের করলে অ্যান্সার হয়ে যাবে এবার চল্লিশ এক্স বাই একশো এক্স আর চল্লিশকে গুণ করলে এটা আসবে এবার বলবে স্যার কিভাবে হলো চল্লিশ আর এক্স দেখো চলরাশির সঙ্গে সংখ্যা গুণ করলে সব জন্য পাশাপাশি বসে যায় বীজগণিতের অঙ্কে আমরা ক্লাসে জানিয়েছি আর এখানে তোমাদের জাস্ট দেখিয়ে দিলাম যে চল্লিশ আর এক্সকে যদি আমরা এখানে গুণ করি তো সেক্ষেত্রে কিন্তু এইভাবে চলে আসবে ওকে বীজগণিতের অঙ্ক ওইভাবে তোমাদের ডিরেক্টলি আসে না ইনডিরেক্টলি এভাবে তোমাদের করতে হয় এখানে জন্য বীজগণিতের চ্যাপ্টার না করলেও অসুবিধা নেই কিন্তু বেসিক কয়েকটা জায়গা তোমাদের জানতে হবে ওকে ম্যাথে টোটাল পনেরোটা চ্যাপ্টার থাকে ওদের আর মেন্টাল অ্যাবিলিটি তো দশটার বাংলার তো প্যাসেজ দেওয়া থাকে প্যাসেজ থেকে কোশ্চেন হয় ঠিক আছে ওকে তাহলে এখানে আমরা লিখতে পারবো একশো এবার আমরা দেখো একশো কি সম্পর্ক আছে এখানে ভাগ আছে যদি আমরা এই পাশে নিয়ে আসি হয়ে যাবে গুণ তাহলে চল্লিশ এক্স সমান সমান একশো একশো ষাটের সঙ্গে গুণ করলে আসবে এক ছয় শূন্য আর এই একশো দুটো শূন্য বসিয়ে দিলাম তাহলে এটা আসবে এবার আমরা এক্সের মান বের করব এক্স এর সঙ্গে কি সম্পর্ক আছে গুণ এই পাশে নিয়ে আসলে হয়ে যাবে কি ভাগ তাহলে এক ছয় এক দুই তিন বাই চল্লিশ শূন্য শূন্য কেটে দাও চার দিয়ে যদি এই ষোলোশো কে কাটা হয় হয়ে যাবে কিন্তু চারশো ঠিক আছে চারশো মানে এক্স সমান সমান আমরা লিখতে পারি চারশো মান আসছে আমরা কি ধরেছিলাম এই কত জায়গাটা এক্স বসিয়েছিলাম তাহলে কতটা হয়ে যাবে কি চারশো অপশন নিয়ে হয়ে যাবে রাইট তাহলে কত এর চল্লিশ পার্সেন্ট একশো এর চল্লিশ হয়ে যাবে একশো ষাট আশা করি অঙ্ক বুঝতে পেরেছো একদম যাদের এ আনসার হয়েছে গুড একদম রাইট ওকে চলো চলে যাবো নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোয়েশ্চেন খুব খুব ইম্পর্টেন্ট এখানে এই টাইপের অঙ্ক দিলে অনেকে ভুল করে আসবে আর যাতে তোমরা ভুল না করে আসো তার ব্যবস্থা আজকে হয়ে যাবে তো চলো দেখে নেওয়া যাক অপশানগুলো দেখে নি একবার এতে বলেছে পঁচিশ অপশন বিতে বলেছে পনেরো অপশন সিতে বলেছে কুড়ি অপশন ডিতে বলেছে তেরো তো পঁয়ষট্টি এর আড়াইশো পার্সেন্ট বলেছে পঁয়ষট্টি আড়াইশো পারসেন্ট তার মানে আমরা পরপর বসাবো যেমন আছে ঠিক তেমনই পঁয়ষট্টি এর মানে গুণ আড়াইশো পারসেন্ট বলেছে ঠিক আছে এবার আবার এর দিয়েছে মানে আবার গুণ কুড়ি পার্সেন্ট আবার এর দিয়েছে মানে আবার গুণ চল্লিশ পার্সেন্ট এবার এটা করলে আমরা অ্যান্সার পেয়ে যাব তো চলো শূন্য শূন্য গুলোকে আগে কাটি একটা একটা কেটে দিলাম একটা একটা কেটে দিলাম একটা একটা কেটে দিলাম এবার এটাকে পাঁচ দিয়ে কাটো বা দুই দিয়ে কাটো দুই দিয়ে কাটছি এটাকে দুই দিয়ে কাটো এটাকে দুই দিয়ে কাটলে আসবে পাঁচ এটাকে পাঁচ দিয়ে কাটো এটাকে পাঁচ দিয়ে কাটো পাঁচ পাঁচ পঁচিশ চার দিয়ে যদি আমরা একশোকে কাটি কত আসবে একটু কমেন্ট করে উত্তর দাও চার দিয়ে যদি একশো কে কাটা হয় প্রত্যেকে কমেন্ট করে উত্তর দাও চার দিয়ে যদি একশো কে কাটা হয় কত আসবে প্রত্যেকে একটু কমেন্ট দেখি কে 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 পাটছ কে কে আমাদের ট্রিকগুলো অ্যাপ্লাই করছো চো চারকে একশো দিয়ে ভাগ করলে মানে একশো কে চার দিয়ে মাক করলে কত আসবে গুড পঁচিশ আসবে একদম পঁচিশ এবার পাঁচ দিয়ে এই পঁচিশকে কেটে দিলে আসবে পাঁচ পাঁচ দিয়ে কাটলে আসবে তেরো পাঁচ তেরো পঁয়ষট্টি দেখো নামটা তোমাদের ডিরেক্টলি আসবে না কিন্তু অঙ্ক করতে গিয়ে নামটা তোমাদের করতে হবে স্কয়ার করতে হবে মানে বর্গ করতে হবে রুট করতে হবে এগুলো কিন্তু তোমাদের ডিরেক্টলি চ্যাপ্টারে নেই কিন্তু অঙ্কগুলো করতে গেলে এই টাইপের গুলো কিন্তু প্রয়োজন হবে ওকে তাহলে এখানে আমরা কত পেলাম

তাহলে ষাট এই সংখ্যাটি যদি চল্লিশ পার্সেন্ট বের করে তাহলে আসবে চব্বিশ এবার নিচের কোন সংখ্যাটি ষাটের সংখ্যাটি তো ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে ষাট থেকে এই যে বের করেছি চব্বিশ এটা আমরা বিয়োগ করব বিয়োগ করলে অ্যান্সার পেয়ে যাবো আসবে এখানে শূন্য থেকে চার বাদ দিলে হয়ে যাবে ছয় হাতে থাকছে এক দু এক হয়ে যাবে তিন ছয় থেকে তিন বাদ দিলে হয়ে যাবে তিন মানে ছত্রিশ অপশন সি হয়ে রাইট এই চুক হচ্ছে এই অঙ্কের ডিফারেন্ট মানে এই জন্য অনেকে অঙ্কটাকে করতে পারবে না আর তোমরা দেখে নিলে আশা করি এই টাইপের অঙ্ক আসলে তোমরা পরীক্ষায় পারবে বোঝা গেল চলো নেক্সট কোশ্চেন একটি ক্লাসে দুশো দশ জনের মধ্যে পঞ্চাশ জন ছাত্রী হলে ছাত্রদের সংখ্যা কত একটি ক্লাসে দুশো জনের মধ্যে পঞ্চাশ জন ছাত্রী ঠিক আছে তাহলে ছাত্র এবং ছাত্রী ক্লাসে আছে তাহলে ছাত্র বলে দিয়েছে পঞ্চাশ পার্সেন্ট তাহলে ছাত্রীর সংখ্যা কথা তাহলে বাকি ফিফটি পার্সেন্ট অপশানগুলো দেখে নিই একশো জন অপশান বি তে বলেছে একশো পাঁচজন অপশান সিতে বলেছে দুশো জন অপশান ডিতে বলেছে দুশো পাঁচজন দেখো সম্পূর্ণ ক্লাসটা মনে করো এটা একটা ক্লাস এই ক্লাসের অর্ধেকটা হচ্ছে কি ছাত্রী ঠিক আছে অর্ধেকটা বলেছে ছাত্র এবার ছাত্রী বলেছে ফিফটি পার্সেন্ট আর তাহলে ছাত্রী হবে বাকি ফিফটি পার্সেন্ট মানে অর্ধেক এবার মোট ছাত্র বলেছে দুশো জন এটা আমরা দেখেই করতে পারবো যে এর অর্ধেক করলে আমরা অ্যান্সার পাবো কত একশো পাঁচজন এবার কিভাবে হলো অনেকে বলতে পারে কিভাবে হলো তাহলে দেখো পঞ্চাশ পার্সেন্ট কার দুশো দশের পঞ্চাশ পার্সেন্ট মানে পঞ্চাশ বাই একশো পঞ্চাশ যেটাকে কাটো দুই দুই যেটাকে কাটলে দুই অক্ষে দুই শূন্য আসবে পাঁচ দোকানে দশ তাহলে একশো পাঁচজন হয়ে যাবে অপশন বি রাইট অ্যান্সার বোঝা গেলো প্রত্যেকে বুঝতে পেরেছো আশা করি

ঠিক আছে তিন পার্সেন্ট ওকে তাহলে চার পার্সেন্ট মানে চার বাই একশো এটার তিন পার্সেন্ট বের করলে আমরা অ্যান্সার পেয়ে যাবো আশা করি বোঝা গেল এটা তোমরা হোমওয়ার্কে করবে হোমওয়ার্কের কোশ্চেন থাকবে প্রত্যেকে সলভ করবে সলভ করে কমেন্ট করে উত্তর দেবে বা তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাতে পারো ফেসবুক পেজেও পাঠাতে পারো দেখো ফেসবুক পেজে কোশ্চেন আপলোড হয়ে যাচ্ছে এখন প্রত্যেকে সলভ করো ফেসবুক পেজে গিয়ে সলভ কোশ্চেনগুলো সলভ করে ওকে তো এই ছিল আজকে ক্লাস আশা করি প্রত্যেকের ক্লাসটি ভালো লেগেছে যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক করতে ভুলবে না যারা পরীক্ষা দেবে বা পরীক্ষা দিচ্ছে ভাববে ভাবছে যা পরীক্ষা দেবো বা নবোদয় সম্পর্কে যারা জানতে চাইছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে বা আমাদের ক্লাসের লিঙ্কগুলো শেয়ার করে দিতে পারো আমাদের ক্লাসগুলি শেয়ার করে দিতে পারো যাতে তার কোনো সমস্যা না হয় আর আবারও বলি যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে যাতে করে ক্লাসগুলো করতে পারো বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে দেবে তাহলে কি নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে ওকে প্রত্যেকে ভালো দেখো সুস্থ দেখো অবশ্যই অবশ্যই ক্লাসগুলি করো